আরে ভাই কর্ডলেস দাও না কেন বেহুলা হ্যালো হ্যালো ওগো বৌমা এই তো সে সাতালি পর্বতে লোহার বাসর ঘর তুমি তোমার অঞ্চলে ঢললি এই লোহার বাসর ঘরে চলে যাও না শ্বশুর মশাই আমি আমি যেতে পারবো না কেন বৌমা কি হয়েছে বাসর ঘরে গিয়ে তোমার অমঙ্গল হবে অগো বৌমা তুমি আমার একটি কথা রাখবে বৌমা বলুন শ্বশুর মশাই অগো বৌমা একটি কথা মনে রাখবে তুমি আমার একমাত্র পুত্র লুকাই কিনে তুমি এই বাসর ঘরে চলে যাও প্রয়োজন হলে আমি হাজার হাজার লোকই লস্কর নিয়ে আমি এই বাসর ঘর পাহারা দেব জাগে জাগে বহরি জাগে জাগে সতে সতে ক্যান্সারের লাগে জাগে সতে করে কুমের বাদি জ্বালা দিকে বেহুলা সুন্দর হ্যাঁ বৌমা আর একটি কথা বিশ্বাস করবে বলুন আইজো পরশু কাইলো পরশু বাদে মঙ্গলবার এই তিনটা দিন যদি তুমি জেগে শুনে থাকো বৌমা সকলই তোমার হ্যাঁ বৌমা হ্যাঁ যদি তোমার সতীত্ব রোবে ধরে রাখতে চাও এই স্ত্রী জগতে ধরা দামে ভ্রমাণ্ডে পথে যদি তোমার নামে স্বর্ণক্ষর রেখে রেখে চাও তাহলে তো তোমার সতীত্ব রাখতে হবে বৌমা
আমি আপনার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো। পারবে মা, পারবে তুমি আমার একমাত্র পুত্র লুকাইকে অঞ্চলে ধরে রাখতে, তুমি কি পারবে, তুমি কি পারবে আমার সেই সদাগরি বংশের আওয়াজ গুলো ফিরিয়ে দিতে? বৌমা আপনি আমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ। আমি যেন পারি আমার পতিকে আঁচলে বেঁধে রাখতে, আপনি আমাকে আশীর্বাদ করুন বৌমা। আমি তোমার কাছে ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন তোমার শীতের সিঁদুর, নাকের স্বর্ণ, হাতের শাখা যেন অক্ষণ রাখে। আমি বিদায় নিয়ে যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবে, এই সরাজন্য সাতানি পর্বতে থাকবে শুধু একটি লোহার বা স্বর্গর, আর থাকবে তোমরা। কিন্তু দেখে রাখবে তিনটা রাত তুমি জেগে থাকবে, আমার একমাত্র পুত্র লোকার কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন দূরে সরে থাকতে হবে। যদি তোমার এক পালঙ্গে নিদ্রায় যাও তাহলে যে তোমার অমঙ্গল হবে বৌমা, অমঙ্গল হবে। বিদায় বৌমা, বিদায়, বিদায়। আমি যেন পারি আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে, তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো। বেহুলা, বেহুলা বলো স্বামী, তুমি সদাগরের মেয়ে আর আমি আরেকে সদাগরের ছেলে, অনেকে দিনই যাবৎ আমরা বেহুলা গান গেয়ে এই পর্যন্ত এলাম, কোনোদিনে বেহুলা গান গেয়ে আমাদের বন্ধু বান্ধবকে মনের খোরাক দিতে পারলাম না, কেন জানো? কেন? সময়ের কারণে। যা হোক, সেই যে তোমাদের বাড়ি থেকে কিছু খেয়ে এসেছিলাম, আমার যে বিষমে ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিছু খেতে দিতে পারবে? কিন্তু স্বামী, এই বাসর ঘরে আমি আমি তোমাকে কি খেতে দেব? এই বাসর ঘরে আমাকে খাদ্য দেওয়ার মতো এমন কি কিছু নেই? হ্যাঁ আছে, সেই বাপের বাড়ি থেকে আসার সময় আমার বাপের বাড়ি থেকে আমাকে দুটি নারকেল দিয়েছিল, আমি সেই নারকেল ভেঙে তোমাকে জল দিতে পারবো। বেশ, তুমি নারকেল দুটো ভেঙে তুমি আমাকে এক গ্লাস জল দাও, আমি আমার ক্ষুধার তৃষ্ণা নিবারণ করব। ঠিক আছে, এখানে অপেক্ষা করো, আমি জল নিয়ে আসছি। ক্ষুধারে জ্বালা আমার যা সহ্য হচ্ছে না, ওগো বেহুলা, তুমি শীঘ্র ঘুরে আমাকে আমার জন্য একটি এনেছো? হ্যাঁ এনেছি। তাও বেহুলা, তোমার নারকেলের জল খেয়ে আমার তৃষ্ণা, কিন্তু আমার ভাতের খোঁটা মিঠিনি, তাই তুমি আমাকে খাবার দিতে পারবে না? ওগো স্বামী, আমি তো তোমাকে বলেইছি আমি এই বাসর ঘরে তোমাকে কি খেতে দেব, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বাসর ঘরে আমাকে ক্ষুধার জ্বালা নিবারণ করতে কি এক মুঠো ভাত নেই? আমি যে কি করি আমি কিছুই বুঝতে পারছি না। আমার বাবার নাম রামেশ্বর আগর।
শোনার পর আমার ভাতের ক্ষুধা নেই সত্যি বলছো হ্যাঁ তাই এসো এই ফুল সজ্জায় কি ফুল সজ্জায় ফুল সজ্জা আসবে না কিন্তু আমার বাবা তোমার শ্বশুর কিছু বলেছে তুমি আমার ফুল সজ্জায় এসো হাই গো পূর্বে শুই নাচি নানে Bye.
মধ্যে যদি আমি একটি চাল জিততে পারি তাহলে তুমি আমার সঙ্গে ফুটফুটাচা করবে আমি তোমাকে একটি চাল হারিয়েছি এখন কি তুমি বিমত হয়ে থাকবে ও ঠাকুর এখন আমি কি করব আমি তো কথা দিয়ে হেরে গেলাম তবে কি তবে কি আমার প্রতি কোনো অমঙ্গল হবে না কি আমি কি ভাবছি ও ঠাকুর তুমি আমার প্রতি সহায় দেখো এসো তবে কি তুই সত্যি নিদ্রায় চলে গিয়েছিস না না তুই কি শ্বশুরের আদেশে দাঁড়িয়ে পালন করতে পারলি না ওরে বেহুলা তুই যে অসতী হয়ে যাবি ওরে বেহুলা এই তো চেয়ে দেখ আমি সেই দহটি মাঝে সেই দেবপুর থেকে আমি সেই দাবাদি মহাদেব তোকে আদেশ করেছি ওরে বেহুলা তুই তোর স্বামীকে বর্ষ করিস নি তাহলে যে তুই অসতী হয়ে যাবি হ্যালো আমার চুলের মুটি ধরি তা দুই ধরেন রাশি করে নিবি তাই তো আমি আমার কালো লাগতে দেখি দেখি স্বামীটাকে সারা দেয় কিনা কোথায় কালো লাগ তুমি কি আমাটাকে সারা দিবে না রে কালো কালো I'm not afraid of the dark.
হ্যালো উপস্থিত দূর দূরান্ত থেকে আমাদের প্রাণীর চেপিও নাট্যমদের শ্রোতা বন্ধুগণ লোকাইকে অরিজিনাল আর যারা আমার বাবার আছেন হাতের কাওরাগুলো ছেড়ে বসে পড়ুন এটা আমার এবং কি আপনাদের পায়ে ধরে বলছি যার যার হাতের কাওরাগুলো ছেড়ে আপনারা বসুন আমাদের মাজননীকে বলছি আপনারা মাথার চুলগুলো ছেড়ে দেন কেউ কাওরের সাথে কাওরা দিয়ে রাখবেন না তাহলে কিন্তু আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে তবে আপনাদের ঘরে ছেলে সন্তান আছে তা ভেবে অর্জনের লিস্টে রাখবেন এটাই আমার আদর আপনারা যার যার কাওরা ছেড়ে দেব শুন চলুন হ্যালো হরে শা পের কান্দন আয়ার শানি কেন হয়েছে আমি শুনেছি আমার খুব কষ্ট করে আমার বাস্তি জাম আমাকে সংগ্রহ করেছে আসলে 36 বছর গান শুনছেন গান না হইতে পারে কিন্তু এই ধরনের সাপ কিন্তু আপনারা দেখেন না এই সাপ যা লক্ষ্মণ ধরে দংশন করাবে এই সাপুরি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতর জন্ম নেয় নাই একটা নজর খালি দেখবেন Thank you.
চাপ কেউ কথা বলবে না পায়ের ধরে বলছি আমি যাহা জবান দিয়েছি আমি তাহাই করব হ্যালো কেউ নড়বেন না কেউ কথা বলবেন না আছে আপনাদের পায়ের ধরে বলছি আপনারা বসেন আপনারা বসে দেখতে আমরা দেখব দেখার সুযোগ দেব বসেন আপনারা বসেন দেখাটাই বড় কথা নয় আয় বসার বসো আপনাদের ঘরে কিন্তু মা সবার ঘরে ছেলে সন্তান আছে আপনাদের পায়ে ধরে বলছি আপনারা বসেন আমি কথা দিচ্ছি আপনাদের গানে দেখ শোনাবো আমি সাপ দিয়ে কাটাবো দেখা দেখাবো কিন্তু কেউ দাঁড়াবেন না আপনারা বসেন এই যে মা বসেন 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 সবাই বসেন সবাই বসেন উড়াপাড়া করলে কিছু বুঝতে পারবেন না কিছু দেখতেও পারবেন না এটা কি সাপ করে বললেন কামড়ে দিলে কেউ বলতে পারবেন যে এটা দাঁত আছে নাই তাহলে এই দুই টাকার লুঙ্গি পরে আসছে দাম দুই টাকা আর প্যান দশ টাকা দাম ইয়েস ইয়েস মানে ওটা সিরা আমার এক নাতিন যে স্কুলে বারিন্দাদা ঘুরে হে বারিন্দা যাওয়ার উপযুক্ত এসে না কিন্তু আমি কিন্তু সাবুরি আমি হলাম বিগ হাউস আমি হলাম নব মুসলিম আমার দাদার নাম হলো নিবারণ দেখেন সাপ দাঁত বলে না একটু দেহাই দেন কামড় দেই দেহাই দুই মিনিটের ভিতরে শব্দ দংশন করাবো কোনো গান হবে না হাতের বান্টা ছাড়েন আমি নব মুসলিম সাফরির ওস্তাদ আপনাদের এলাকার খুব নাম ডাকি যেটা আপনাদের থানার যাবার নাম ডাকি ও বা আমারও থানায় আমিও নাম ডাকি সাফরি আমি কালকে নে বুকে নে বললাম সাপের খেলা যারা দেখায় সাপ যারা ধরে তারা সাপের হাতে মৃত্যু হয় এটা সত্য আপনাদের এলাকার ভিতরে কিছুদিন আগে একটা লোক তিন দিন আকসাল সাপেকড়া রোগী আকসাল কি আমার বাড়িতে যাওয়ার শ্বাসাত বলার শ্বাসাত আমি বলছিলাম মারা গেছে মাটি দেলা আমি সেই সাপুরি একটাও কথা মনে রাখা আছে মেলাটি সাপ দেখার মতন টাইম নেই আরেক বাস আরো ব্যাগ আছে কাল মাথায় নিয়ে বললাম কোনো ব্যক্তি যদি সাপের আদার দেয় ওর বংশ নেয় সাপে কাটে না কোনো ব্যক্তি যদি সাপের আদার দেয় ওরে কোনোদিন সাপে আক্রমণ করে না ওর এই দেহের ভিতরে কোনোদিন বিষ থাকে না কালকে শপথ করে বললাম আপনার এত লোক দাঁড়াইছেন এই সাপটার খাদ্য হলো পাঁচালি মুরগির ডিম আমি শকিন্দার লোকে গেছে আল্লাহ রস্তে সাপের আড্ডার জন্য দশটা টাকা চাইলাম যদি থাকে তাহলে দিয়েন কুমুটি লোক আপনাদের কাছে যাব দিয়েন ধন্যবাদ এবার কাটান দেখেন
Thank you.